সিউড়ি থানার পক্ষ থেকে শনিবার সিউড়ি থানার অন্তর্ভুক্ত রেজিস্টার্ড প্রতিটি দুর্গাপুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 50,000 টাকার চেক অনুদান স্বরূপ তুলে দেওয়া হলো। এই দিন এই চেক প্রদান অনুষ্ঠান করা হয় সিউড়ির DRDC হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা। করোনাকালে এই বিপুল পরিমাণ অর্থ সাহায্য পেয়ে খুশি দুর্গাপুজো কমিটির সদস্যরা। উদ্যোগে চেক প্রদান অনুদান অনুষ্ঠান ছিল, সেই হিসাবে আমরা নবমিত সঙ্গে বিবেকানন্দ পল্লীর নবমিত সঙ্গের পক্ষ থেকে আমি রাজীব দত্ত সেক্রেটারি ক্লাবের, তো সেই চেক প্রদান অনুষ্ঠানে এসে চেক রিসিভ করেছি 50,000 টাকা চেক। বীরভূম পুলিশের সিউড়ি থানার আধিকারিক বৃন্দরা সকলে উপস্থিত ছিলেন এবং তাদের হাত থেকে আমরা চেক, অ্যাডিশনাল DSP ছিলেন, অ্যাডিশনাল DSP-র কাছ থেকে এই চেক আমরা রিসিভ করি। আমার রাজীব দত্ত, বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.